নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব মানসিক ইচ্ছা পূর্তির জন্য কিভাবে আমরা বাস্তুর সঠিক দিশা অবলম্বন করে কিভাবে মনের ইচ্ছার প্রাপ্তি ঘটানো যেতে পারে সেই সম্পর্কে। দেখুন, আমাদের বাস্তুতে মুখ্যত চারটি দিক হয়ে থাকে, এর সাথে সাথে চারটি কোণের পরিচিতিও সেটা আপনাদের সকলেরই প্রায় জানা আছে। অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের সাথে সাথে ঈশান, অগ্নি, নৈঋত এবং বায়ু কোণগুলো আপনাদের সকলেরই প্রায় পরিচিত। কিন্তু এই আটটি দিকের সাথে সাথে বাস্তু বৈদিক গ্রন্থে বিভিন্ন দেবতাদের দ্বার হিসাবে 32টি দিকের উল্লেখ পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে মুখ্যত 16টি যে জোন রয়েছে, 16টি যে দিক রয়েছে, আমাদের বাস্তুতে অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। দেখুন, আপনারা স্ক্রিনে যে 16টি দিক দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রত্যেকটি কোণ থেকে প্রত্যেকটি দিকের মাঝ বরাবর পর্যন্ত একটি করে জোনের উৎপত্তি হয়েছে। যেমন ধরুন দক্ষিণ দিক, দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম পর্যন্ত এর মাঝখানে যে জোনটি রয়েছে, এখানেও একটি দিকের উৎপত্তি হয়েছে যার নাম দক্ষিণ দক্ষিণ পশ্চিম। আবার ধরুন উত্তর পূর্ব থেকে পূর্বের মধ্যিখানে যে অবস্থান হয়েছে যেই দিকটির, তাকে বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব। এরকম প্রত্যেকটি কোণ থেকে প্রত্যেকটি দিকের মধ্যে একটি করে কোণের উৎপত্তি হয়েছে। তাহলে মোট 16টি দিকের উৎপত্তি এবং বিশেষ গুরুত্ব আমাদের বাস্তুশাস্ত্রে উল্লেখযোগ্য আছে। এই 16টি দিকের মধ্যে আমাদের মানসিক ইচ্ছা পূর্তির জন্য যে বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো, তা হলো পশ্চিম দিক। দেখুন, আমাদের যে প্রাপ্তি, আমাদের যে ইচ্ছা প্রাপ্তি, আমাদের যে সমস্ত কিছুর সাফল্যের জায়গা, প্রাপ্তির জায়গা, সেটা কিন্তু পশ্চিম দিক, ওয়েস্ট ডাইরেকশন। আপনারা অনেকেই জানেন যে সিদ্ধিবিনায়ক যে টেম্পল রয়েছে এবং তিরুপতি বালাজির যে মন্দির রয়েছে, এই দুটো মন্দিরই কিন্তু মানসিক ইচ্ছা পূর্তির একটি বিশেষ দিক। এবং এই দুটি মন্দিরে গণেশজিকে এবং তিরুপতি বালাজিকে যেখানে স্থাপন করা আছে, সেটি যদি আপনারা ভালো করে লক্ষ্য করছেন, তাহলে দেখতে পাবেন যে সেই স্থানটি কিন্তু একদম এক্স্যাক্টলি পশ্চিম দিকে। দেখুন, পশ্চিম দিকের ক্ষেত্রেও অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যায় যখনই দুটি দ্বার আমরা বের করি। যেমন ধরুন পশ্চিম দিকে মূলত দুটি দ্বার পাওয়া যায়, সেটি বাস্তুশাস্ত্রে উল্লেখিত আছে, এবং একটির নাম হচ্ছে পুষ্পদন্ত এবং আরেকটির নাম হচ্ছে বরুণ। এই পুষ্পদন্তের যে স্থানটি পাওয়া যাচ্ছে, W4 জোন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন W4 জোন, এই স্থানটি মুখ্যত ভগবান গণেশজির সাথেও সম্পর্কিত আছে। পুষ্প অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রমণ্ডলীতে পুষ্যা নক্ষত্রের সাথে সম্পর্কযুক্ত, যা প্রস্ফুটিত অবস্থায় থাকাকে বোঝানো বুঝিয়ে থাকে, বা পুষ্প অর্থাৎ ফুলকে বুঝিয়ে থাকে। এবং এখানে দন্ত অর্থাৎ গজদন্তের কথা বলা হয়েছে, যেখানে ভগবান গণেশের অবস্থানের ক্ষেত্রেও কিন্তু প্রাচীন বাস্তুতে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা বাস্তুকাররা করে গেছেন। আপনারা আপনাদের গৃহের সঠিক পরিকল্পনা অর্থাৎ প্ল্যান অনুযায়ী ব্রহ্মস্থানকে প্রথমে বের করুন। আপনার গৃহের, আপনার বাস্তুর ব্রহ্মস্থান আপনার বাস্তুর নাভি। আপনার বাস্তুর ব্রহ্মস্থানকে প্রথমে আপনাকে বের করতে হবে। বাস্তুর যে মধ্যমণ্ডল আছে, সেই স্থানটি হচ্ছে বাস্তুর ব্রহ্মস্থান। এইভাবে বাস্তুর ব্রহ্মস্থানকে বের করার পরে সঠিকভাবে আপনারা আপনাদের বাস্তুর পশ্চিম দিশাটিকেও বের করে ফেলবেন। এবং পশ্চিম দিশাটি বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে পুষ্পদন্তের যে দিশাটি রয়েছে পশ্চিম দিকে, সেই দিশাটিকে প্রথমে নির্বাচন করুন। এই যে পশ্চিম দিক, এই পশ্চিম দিকে বাস্তুতে মুখ্যত যে এলিমেন্টটি কাজ করে থাকে তা হচ্ছে স্পেস এলিমেন্ট, অর্থাৎ এখানে আকাশ তত্ত্বের প্রভাব থাকে। আকাশ তত্ত্বের রং হচ্ছে সাদা, হোয়াইট কালার, এবং তার সাথে সাথে আকাশ তত্ত্বের যে সিম্বল, যে তার সিম্বল হচ্ছে রাউন্ড অর্থাৎ গোলাকার। আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আকার বা আকৃতি দেখতে পাই, যেরকম ধরুন জ্যোতিষশাস্ত্রেই বলুন অথবা বাস্তুশাস্ত্রে অগ্নির যে আকৃতি, অগ্নিতত্ত্বের যে আকৃতি, সেটা আমরা ট্রাইন আকৃতি দেখে থাকি, ত্রিভুজ আকৃতি। সেরকমই পৃথিবী অর্থাৎ পার্থিব বা পৃথিবীতত্ত্বের আকৃতি কিন্তু স্কোয়ার, চৌকো। এরকম প্রত্যেকটি এলিমেন্টের আলাদা আলাদা শেপ রয়েছে, আলাদা আলাদা কালার রয়েছে। ঠিক সেরকমই
আমাদের এই পশ্চিম দিকের ক্ষেত্রে কিন্তু স্পেস এলিমেন্টকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আকাশতত্ত্বকে পাওয়া যাচ্ছে, এবং এর শেপড হচ্ছে রাউন্ড শেপ, গোলাকার। তাই আপনারা আপনাদের মানসিক ইচ্ছা প্রাপ্তির জন্য একটি সাধারণ গোলাকার সাদা কাগজ, সাধারণ গোলাকার সাদা কাগজ, প্লেন যে কাগজ হয় সাদা রঙের একটি কাগজ নিয়ে নিন, গোল করে সুন্দর করে কেটে নিন, এবং তার মধ্যে আপনারা কালো কালি দ্বারা আপনার মানসিক যে ইচ্ছে আছে সেটিকে আপনারা যেটা পূর্ণ করতে চাইছেন সেই ইচ্ছাটিকে আপনারা পজিটিভলি লিখুন, পজিটিভভাবে লিখবেন, এবং আপনারা এটাকে লেখা হয়ে গেলে সেই স্থানে রেখে দিন। অর্থাৎ পুষ্পদন্তের যে স্থানটা আপনারা বের করেছেন, যেটা নির্বাচন করেছেন, সেই স্থানটিতে আপনারা আপনাদের দেওয়ালে রেখে দিন। এতে আপনাদের মানসিক ইচ্ছা প্রাপ্তির ক্ষেত্রে যে এই যে সাধারণ কাগজটি, এটি আপনাকে অবশ্যই সহায়তা করবে। দেখুন, আমরা যদি কোনো বাড়ি বানাতে চাইছি বা আমরা কোনো বিশেষ কাজ করতে চাইছি, তার আগে আমরা বিশেষ পরিকল্পনা করি। ঠিক সেরকমই আমাদের পরিকল্পনা একটা প্ল্যান মাফিক হয়ে থাকে। আমাদের জ্যোতিষশাস্ত্রের তৈরি বিভিন্ন ধরনের যন্ত্রগুলি, বিভিন্ন ডায়াগ্রামগুলি আমাদের তত্ত্বের সাথে, আমাদের মানসিকতার সাথে কাজ করতে শুরু করে দেয় সঠিক দিশা অনুযায়ী। ধরুন, আপনি আপনার গৃহে ঈশান কোণায় দেবতাকে বসাচ্ছেন। কেন ঈশান কোণায় দেবতাকে বসাচ্ছেন? অন্য যে কোনো কোণাতেও তো দেবতাদের স্থান হওয়া যেত, কিন্তু নয়। পার্টিকুলার বাস্তুশাস্ত্রে প্রত্যেকটি জিনিসের পারফেক্ট একটা দিশা বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি জিনিসের একটি পারফেক্ট দিক বলে দেওয়া হয়েছে। সেই দিক অনুযায়ী, সেই এলিমেন্ট অনুযায়ী কিন্তু আমরা আমাদের যে ফল সেগুলো কিন্তু প্রাপ্তি করতে পারি। তাহলে আমরা যদি সাদা রঙের একটি ছোট্ট গোলাকার কাগজের মধ্যে, সাদা কাগজের মধ্যে কালো কালির কলম দ্বারা মানসিক ইচ্ছাটা লিখে পুষ্পদন্তের জায়গায় আপনারা লাগাচ্ছেন, তাহলে এতে নিশ্চিতভাবে আপনাদের মানসিক ইচ্ছাগুলি পূর্ণ হতে দেখতে পাবেন। তাহলে আজকে একটা সহজ বিষয় বাস্তুর মধ্যে দিয়ে আপনাদের সাথে বিশ্লেষণের মাধ্যম দিয়ে আলোচনা করলাম। আমাদের এই বাস্তু সম্বন্ধীয় আলোচনা বা বিভিন্ন জ্যোতিষ সম্বন্ধীয় আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।